বিপিএল এর জমে ওঠা লড়াইয়ে উত্তাপ ছড়াতে বাংলাদেশে পা রেখেছেন টি টোয়েন্টির দুই ফেরিওয়ালা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুজনই খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। শনিবার 17 ফেব্রুয়ারি নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি। গত বছরের সেপ্টেম্বরে এই দুই ক্যারিবিয়ানকে নিজেদের শিবিরের বেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা। তবে ইন্টারন্যাশনাল লিগে টি টোয়েন্টিতে খেলায় বিপিএল এর শুরুতে যোগ দিতে পারেনি তারা। যদিও সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগালিটির পর্দা এখনও নামেনি। শনিবার এমআই এমিরাত ও দুবাই ক্যাপিটালসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে আসর। তবে রাসেল ও নরিনের দল আবুধাবি নাইট রাইডস প্লে অফ থেকে ছিটকে পড়ায় তারা কিছুটা আগেই যোগ দিতে পেরেছেন বিপিএলে। রাসেল অবশ্য এর মধ্যে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দায়িত্ব পালন করে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 19 ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা শিবিরে দেখা যাবে রাসেল ও নরিনকে। 9 ম্যাচ শেষে 14 পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে অবস্থান করছে ফ্রেন্ডলিং চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজির প্লে অফে খেলা এক প্রকার নিশ্চিত গ্রুপ পর্বে হাতে বাকি আছে আরও 3 ম্যাচ। প্লে অফের পর ফাইনালেও পা রাখতে ম্যাচ সংখ্যা বেড়ে হবে 5 থেকে 6।